ভিডিওর নিচে কখনো কখনো কিছু কমেন্ট থাকে না, যেটা পড়ে কি রিয়াকশান দেবো নিজেই বুঝতে পারি না। রিসেন্ট একটা কমেন্ট পড়েছি, একটা ছেলে কমেন্ট করেছে আমাকে, শিবম দা চাকরির জন্য প্রচুর পরীক্ষা দিয়েছি বাট চাকরি পাইনি, ব্যবসা শুরু করব ভয় লাগছে, যদি ব্যবসায় আমি ফেলিওর হই আমার বাবা মার টাকা যদি লস হয় কি করব বুঝতে পারছি না, এবার এমন একটা কমেন্ট করেছে। এবার আপনাকে আমি জিজ্ঞেস করছি, এরকম কমেন্ট যদি আপনাকে কেউ করে বা এরকম একটা প্রশ্ন যদি আপনাকে করে তখন আপনি কি অ্যান্সার দেবেন? বাট যারা যারা এই মানসিকতার আছে যে চাকরি পাইনি ব্যবসা করব সেখানেও ভয় লাগছে, তাদের জন্য বলতে চাই, আমরা তো নিজেরাই যখন দেখতে পাচ্ছি দুনিয়াতে চাকরি নেই, সরকারি চাকরি তো নেই, প্রাইভেটের চাকরি যেটা আছে সেটাও এখন টেকনোলজি ওরিয়েন্ট চাকরি আছে, আদারওয়াইজ চাকরি কমছে দিনের দিনে, তো বেঁচে কি থাকছে আমাদের কাছে? ব্যবসা। যখন ব্যবসা বেঁচে থাকছে এবং সেটা করতে যদি ভয় পাই তাহলে আমার মনে হচ্ছে বেসিক জায়গায় দুর্বল, মানসিক সেট আপ এখনও হয়নি। মাথা থেকে যে আমরা একটা প্রিপারেশন নিই না, আমরা একটা থিঙ্ক করি যে আমি জীবনে এইটা করে বড় হব, সেখানে ব্যবসাটা একদম ছিল না বলেই এই প্রবলেমটা হচ্ছে। আমি সবাইকে একটা কথা বলতে চাই, জীবনের দুটো জায়গাতেই রিস্ক নিতে হয়। যদি আপনি চাকরি করছেন, চাকরি করতে চাইছেন, সেখানেও আপনাকে রিস্ক নিতে হবে, আপনি যদি ব্যবসা করছেন সেখানেও আপনাকে রিস্ক নিতে হবে। বাট সমস্যা কোথায় জানেন? আমরা বাঙালি মানুষরা না বেশি চাকরির উপরে হ্যাবিট থাকে তো, অভ্যস্ত চাকরি করে করে, দ্যাট ইজ এন ব্যবসাটাকে না একদম নেগলেন্সি করি। তো আমি প্যারেন্টসদের রিকোয়েস্ট করবো যে আপনার বাচ্চাকে ছোট থেকেই না আপনি একটু ব্যবসামূলক কথাবার্তা বলবেন, যাতে আপনার ছোট্ট ছেলে বড় হয়ে আমাকে এই ধরনের কমেন্ট না করে, সে মাথা থেকে অলরেডি স্ট্রংলি প্রিপারেশন নিয়ে নেয় যে চাকরি পাচ্ছি না কী হচ্ছে, ব্যবসা করব। রিস্ক তো আমাকে দুটো জায়গাতেই নিতে হবে। আপনি চাকরির জায়গায় যদি রিস্ক না নেন বা এমন একটা চাকরি করছেন, এমন একটা পজিশনে চাকরি করছেন যেখানে আপনাকে রিস্ক একদমই নিতে হচ্ছে না, তাহলে আপনি জানবেন আপনি সারা জীবন লোয়ার মিডল ক্লাস হয়ে থাকবেন। যেই চাকরিতে রিস্ক নেই সেই চাকরিতে পয়সাও নেই। ব্যবসায় যখন আপনি ব্যবসায় রিস্ক নেবেন তখন দেখবেন সেই সব ব্যবসায় পয়সা আছে, কিছু ব্যবসা আছে যেখানে রিস্ক নেই। আপনি বাড়ির সামনে একটা মুদিখানা দোকান খুলে রাখুন, সেখানে কোনো রিস্ক নেই। যেরকম আমাদের দিদি বলছে চপের দোকান খুলতে, চপের দোকান খুলুন, সেখানে কোনো রিস্ক নেই। বাট রিস্ক কোন কোন ব্যবসায় আছে? যেই ব্যবসাগুলোতে রিস্ক আছে সেখানে পয়সা আছে। চাকরিও সেম, যেই চাকরি রিস্ক আছে সেখানে পয়সা বেশি আছে, যেই চাকরিতে রিস্ক নেই সেটা মিডল ক্লাস লাইফ আপনাকে কাটাতে হবে। তো সবার প্রথমে মাথা থেকে তো এইটাকে প্রিপারেশন নিয়ে নিন আপনি। এবার আসছি, যদি ব্যবসা শুরু করছেন তাহলে আপনি চাকরি করার জন্য পড়াশোনা করতে হয় না। আপনি ডক্টর হতে চান, আপনাকে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে ডক্টর হতে হয়, লয়ার করতে হতে চান, পড়াশোনা করতে হয়। বাট আমাদের সবার একটা ধারণা আছে যে ব্যবসা করতে গেলে পড়াশোনা করতে নেই, পড়াশোনা না করেই ব্যবসা শুরু করা যায়। এই যে যে ধারণাটা যাদের যাদের আছে তারা 100% ভুল চিন্তা করছেন। অ্যাকচুয়ালি সেই সব মানুষই না ব্যবসা করে লস করে। যে কোনো ব্যবসা শুরু করার আগে না সেই ব্যবসা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা নলেজ নিতে হবে আপনাকে। যদি নলেজ না থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করতে ভয় পাবেন, কেন? আপনার তো নলেজ নেই। আজকে আপনি চাকরি করতে কমফোর্টেবল পাচ্ছেন কেন কি আপনি পড়াশোনা করেছেন। এবার আপনি একটা ব্যবসা করুন, আপনি মোমো স্টল করতে চান, আপনি পড়াশোনা করুন মোমো স্টল নিয়ে, কিচেনকে কীভাবে সেট আপ করবেন, কিচেনে কোন কোন অ্যাক্সেসারিজগুলো লাগবে, মোমোকে প্রিজারভেটিভ করার জন্য কী করতে হয়, কোন কী কী দিলে, ইনগ্রিডিয়েন্টস দিলে মোমোটা আরও বেশি টেস্টি হয়, এগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি মার্কেটিং কীভাবে করবেন পড়াশোনা করতে হবে, আপনার প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন কীভাবে করবেন আপনাকে পড়াশোনা করতে হবে। যদি আপনি ভাবেন পড়াশোনা না করে ব্যবসা করতে হবে, ব্যবসা করা যায়, তাহলে আপনি ভুল করছেন। তো এটা আপনি একদম মাথা থেকে সেট আপ করে নিন যে কোনো ব্যবসা শুরু করবেন সেই ব্যবসার নলেজ নিতে হবে, পড়াশোনা করতে হবে। যদি আপনি পড়াশোনা করে ফেলেন দেখবেন আপনার কখনোই না সেই ব্যবসার উপরে ভয় করবে না, ভয় লাগবে না। দেন তারপরের পয়েন্ট বলবো, যদি আপনি ব্যবসা শুরু করে ফেলেছেন, শুরু করে ফেলেছেন, সমস্যা যত বেশি আপনার সামনে আসবে আপনি মনে করবেন আপনার ব্যবসা তত বেশি বড় হতে পারে।
আরও একটা কথা বলছি, যেই ব্যবসাতে সমস্যা কম সেই ব্যবসাতে গ্রোথ কম, যেই ব্যবসায় সমস্যা বেশি আসবে সেই ব্যবসায় আপনি জানবেন সেই ব্যবসা একটা দিন অনেক বড় হতে পারে। এই জন্য মাথা থেকে একদম প্রিপারেশন, নেভার কুইট, এই যে লাইনটা এটা আপনি মাথার মধ্যে সেট করে নেবেন। যেরকম শুরুতে যখন বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড ব্যবসা শুরু করেছিলাম, কত রকমের সমস্যা যে আমার কাছে রোজ আসতো, রোজ মনে হতো হাজার হাজার নতুন নতুন সমস্যা। বাট কেন, যত বেশি সমস্যা তত বেশি বড়। আজকে সমস্যার সম্মুখীন হয়েছি বলেই কিন্তু আমি মনে মনে স্বপ্ন দেখছি বেঙ্গল ডিটারজেন্টকে শুধু বাংলার নয় ইস্টার্ন ইন্ডিয়ান নাম্বার ওয়ান ডিটারজেন্ট করব। যখন ইস্টার্ন ইন্ডিয়ান নাম্বার ওয়ান হয়ে যাবে তখন আমি কি চিন্তা করব, সারা ভারতবর্ষের টপ ফাইভের মধ্যে বেঙ্গল ডিটারজেন্ট কোম্পানি একটা ডিটারজেন্ট কোম্পানির মধ্যে থাকবে, টপ ফাইভের মধ্যে। তো এটা কখন অ্যাচিভমেন্ট করতে পারবো, যখন আমার সামনে বড় বড় প্রবলেম চলে এসেছে সেগুলোকে সলভ করেছি, দেন এখন আপনি এই স্বপ্নগুলো দেখতে পারছি। তো এই জন্য নেভার কুইট, আপনার সামনে যদি কোনো সমস্যা আছে চলে আসে সমস্যা, এবার আপনি কুইট করে দিচ্ছেন নিজেকে, দেন কোনো দিনও কোনো ব্যবসাকে বড় করতে পারবেন না। অর্থাৎ মাথায় না সেট করে নিন যে নেভার কুইট, যাই সমস্যা আসুক না কেন আমি সেটার সম্মুখীন করব, কখনো ব্যবসা ছেড়ে দেব না, হাল ছেড়ে দেব না, এটা আপনি সেট করে নেবেন। বাট এন্ড অফ দ্য টাইমে একটা কথা বলবো, এখন যে পরিস্থিতি আসছে, যখন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে চাকরি পাওয়া যাচ্ছে না, তখন মাথা থেকে পুরোপুরি সেট করে নিন যে আপনাকে একজন ব্যবসায়ী হতে হবে, সফল ব্যবসায়ী হতে হবে, এটা আপনি মেন্টাল সেট করে নিন। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় থাকার জন্য। শেষে একটা কথা বলবো, যারা যারা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করতে চান, অনেকে কমেন্ট করছেন ডিস্ট্রিবিউটার নিতে চাই, অ্যাপ্লাই করতে চান, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আধার কার্ড প্যান কার্ড পাঠান এবং লিখুন ইন্টারেস্ট আছেন। আপনার পিন কোডে যদি আমাদের কোনো ডিস্ট্রিবিউটার না থাকে, ডেফিনেটলি আমার অফিস থেকে আপনাকে কল করে নেবে। এতটা সময় দেওয়ার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।